পঞ্চগড়ের সীমান্ত গ্রাম চান্দাপাড়া দুই দশক আগেও যে গ্রাম ছিল মানুষের পদচারণায় মুখর তা এখন বিরান ভূমি চুরি ডাকাতি আর বিএসএফের উৎপাতে সীমান্ত থেকে সরে গেছে গ্রামের সব পরিবার রয়ে গেছে তাদের ভিটেমাটি আর একটি মসজিদ সেই সাথে রয়ে গেছে গ্রামের নামটিও পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চান্দাপাড়া 1947 সালে দেশভাগে এর একটি অংশ ভারতে আরেক অংশ পরে বাংলাদেশে বাঁশবাগান আর আম কাঁঠাল গাছের ছায়ায় ঘেরা একটি গ্রাম একাত্তরে এই গ্রামের মধ্যবর্তী জায়গায় বসেছিল জয় বাংলা হাট যেখানে বেচাকেনা হতো দুই দেশের বাহারি পণ্য কিন্তু সীমান্তরক্ষী বাহিনী আর চোর ডাকাতের উৎপাতে 2000 সালে এ গ্রামের 90 থেকে 100টি পরিবার একসাথে গ্রাম ছেড়ে প্রায় 1 কিলোমিটার দূরের পশ্চিম মিরগড় এলাকায় বসতি গড়ে তোলেন জনশূন্য হয়ে পড়ে এই গ্রাম মনে করি এসে লোক ছিলাম মনে করি 70 হতে 90 ঘর লোক আসিলাম এই ডাকাতের ভয় তো গা এসে তো গা সরে গেছি ডাকাতের অত্যাচার হয় রাতে করে লুটপাট করে এলে যা গরু বাসু এসে তো গা যাওয়ার 22 বছর হলো এখান থেকে সরে যাওয়া বাপ দাদু কালে এখানে জন্ম নারী পুতা জায়গা এখানে আমার জন্ম এখানে আমি ছিলাম এখান থেকে আমার 22 বছর হলো এখান থেকে সরে যাওয়া এখানে বোটা এলাকায় আসছিলাম বোটা কে ভারতের বিএসএফ অত্যাচার করছে গুতিকে উঠে চলে গেছি বোটার এলাকায় ভারত ও বাংলাদেশে এক গ্রামে ছিলি ব্রিটিশ আমলে তারপরে ভাগ হওয়ার পরে আমরা এইখানে স্থান নিয়ে বহুদিন ধরে আছি এখন সীমান্তর এলাকায় চুরি ডাকাতি হওয়ার কারণে আমরা কিছু দূরে যা স্থান করে আসি বসত বাড়ি করি সীমান্তের বিটিআর ওখানে আমাদেরকে বাধা করে যে আমরা সীমান্তর এলাকায় আসাআসি করেন না গরু বাছুর নেই এখন আমাদের তো জমাজমি সীমান্তর এলাকায় আমাকে যেতে হচ্ছে এখন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে গ্রামের শতবর্ষী মসজিদটি নতুন জায়গায় মসজিদ গড়ে ওঠায় পুরনটি বন্ধ হয়ে গেছে এখন এই মসজিদটার লোকজন আসতে পারে না নামাজ সালাম হয় না বিএসএফরা মানুষরা আমাদের উপর অত্যাচার করত তখন আমরা এখান থেকে চলে গেছি অনেক দূরে কঠিন মারামারি হলো এই ওদের অত্যাচারে মারামারির দরুনে আমরা সবাই ওখান থেকে সরে এনে মসজিদটি সংরক্ষণ সহ একটি সীমান্ত হাট স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এই মসজিদের বয়স 100 বছরের উপরে হবে আমি মনে করি যে এই মসজিদটাকে আমাদের সংরক্ষণ করা উচিত যে ঐতিহাসিক জিনিসগুলি আমাদের এলাকা থেকে যেন মুছে না যায় কোনো জটিলতা না থাকলে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আমি নিজে পরিদর্শন করব করে ওগুলোর মধ্যে যদি খান জমি থাকলে সেখানে আবাসন করা যায় কিনা যাতে পুনরায় বসতি হয় যাতে আবার প্রান্তাঞ্চল্য ফিরে আসে এলাকায় সেটা আমরা পদক্ষেপ নিব জন্মভিটে ছেড়ে যাওয়ার সেই স্মৃতি এখনো তাড়া করে চান্দাপাড়া ছেড়ে যাওয়া গ্রামবাসীকে ডিবিসি নিউজ ডেস্ক